বাংলাদেশের সিলেটের কমলগঞ্জ সীমান্ত এলাকায় বন্দুক সহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশের পুলিশ। বৃহস্পতিবার ত্রিপুরার চারজনকে ছয়টি বন্দুক সহ ইসলামপুর বাঘাছড়া চা বাগান থেকে আটক করে কমলগঞ্জ থানার পুলিশ। সতীন্দ্র রিয়াং, নরঞ্জু রিয়াং, সম্রাট রিয়াং এবং সমীরণ রিয়াংকে আটক করে পুলিশ। বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে ভারত বাংলার সীমান্ত টপকে ত্রিপুরা রাজ্য থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।